সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখবো আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর বারোটা এবং সন্ধ্যে ছটায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। বাড়ি পুড়িয়ে দিয়েছে তালিবান, গাজিয়াবাদে পৌঁছে ভারতকে ধন্যবাদ আফগান মহিলার। বাড়ি পুড়িয়ে দিয়েছে তালিবান, সব হারিয়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, আশ্রয় পেয়েছেন ভারতে। বায়ুসেনার বিমানে গাজিয়াবাদ নেমে ভারতকে ধন্যবাদ জানালেন আফগান মহিলা। রবিবার আফগানিস্তান থেকে ভারতে ফিরেছেন 168 জন, তাদের মধ্যেই ছিলেন এই মহিলা। ভারতে পৌঁছে তার পরিবার ও তাকে উদ্ধার করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। গ্রেফতার প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অভিযোগ 10 কোটি টাকা আর্থিক প্রতারণার। প্রায় 10 কোটি টাকা প্রতারণার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো। রবিবার শ্যামাপ্রসাদকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ। রবিবার তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্যামাপ্রসাদ। প্রায় 34 বছর ধরে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান পদেও দায়িত্ব সামলেছেন তিনি। ওই পুরসভার পুর প্রধান থাকাকালীনই 10 কোটি টাকারও বেশি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগ। ভারতে পা রেখেই কান্নায় ভেঙে পড়লেন আফগান সাংসদ, বললেন সব ছাড়খাড় হয়ে গেল। ভারতের মাটিতে পা রেখেই কান্নায় ভেঙে পড়লেন আফগানিস্তানের শিখ সাংসদ নরেন্দ্র সিংহ খালসা। বললেন যে আফগানিস্তানকে গত 20 বছর ধরে তিল তিল করে গড়ে উঠতে দেখেছি, মুহূর্তে তা ভেঙে ছাড়খাড় হয়ে গেল, আবার সেই শূন্যতেই চলে গেল আফগানিস্তান। নরেন্দ্রকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতেই আবেগ ধরে রাখতে পারেননি, নিজেকে একটু সামলে নিয়ে অশ্রু সজল চোখেই সেখানকার ভয়ানক পরিস্থিতি বর্ণনা করলেন তিনি। একই সঙ্গে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন আফগানি সাংসদ নরেন্দ্র। কপিল থেকে পাঠান, শামি, সবাইকে টপকে গেলেন বুমরা। আইপিএল জন্ম দিয়েছে জশপ্রীত বুমরার। শুরুতে যাকে শুধুমাত্র সাদা বলের বোলার হিসেবেই মনে করা হতো, তবে 22টি টেস্ট খেলে ফেলেছেন বুমরা, গড়েছেন অবাক করা কীর্তি। 22 টেস্ট শেষে বুমরার সংগ্রহ 95টি উইকেট। ভারতীয় পেসারদের মধ্যে 22টি টেস্ট খেলে কোনো পেসার এত উইকেট নিতে পারেননি। তালিকায় বুমরার পরেই রয়েছেন ইরফান পাঠান, তিনি নিয়েছিলেন 86টি উইকেট। কপিল দেব নিয়েছিলেন 81টি উইকেট। প্রমোটিং বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র কসবা, বোমাবাজিতে জখম অন্তত 3 জন। প্রমোটিং বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র কসবা ত্রিবর্ণ মোড় এলাকা 2 গোষ্ঠীর সংঘর্ষে চলল ব্যাপক বোমাবাজি। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ, জখম হয়েছেন মোট 3 জন, তাদের আঘাত বেশ গুরুতর। শনিবার গভীর রাতে তা ব্যাপক আকার ধারণ করে। ওই দিন প্রথমে দুপক্ষ বিবাদে জড়িয়ে পড়ে, তারপরই এলাকায় দুষ্কৃতীরা জড়ো হতে থাকে, শুরু হয় মারধর, সংঘর্ষের মাঝে বোমাবাজিও হয়। এলাকাবাসীর দাবি কমপক্ষে 7 থেকে 8টি বোমা ফেলা হয়েছে এলাকায়, এমনকি ধারালো অস্ত্র নিয়ে একে অপরকে আক্রমণ করে। দ্বিতীয় বিয়ের অভিযোগকে কেন্দ্র করে অশান্তি, গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক চন্দনা বাউরির গাড়ির চালক। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলো চন্দনা বাউরির দ্বিতীয় স্বামী কৃষ্ণ কুণ্ডুকে। শনিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজে। ওই যুবকের প্রথম স্ত্রীর দাবি, দ্বিতীয় বিয়ে নিয়ে টানা পোড়েনের জেরেই অসুস্থ হয়ে পড়েছেন কৃষ্ণ। বিধায়কের গাড়ি চালকের স্ত্রী দাবি করেছিলেন তার স্বামী কৃষ্ণ কুণ্ডুকে বিয়ে করেছেন চন্দনা, যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছিলেন বিধায়ক। ঘটনার জলগড়ায় থানা পর্যন্ত জানা গিয়েছে, ওই ঘটনার জেরে চরম অশান্তির কারণেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন কৃষ্ণ কুণ্ডু। শনিবার সন্ধ্যা নাগাদ তাকে ভর্তি করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। ব্রেকিং বেলা স্পন্সর্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।